এখন বলতে পারেন অনুষ্ঠান অনেক আছে ইনফরমেশন তো আরও অন্যান্য প্রোগ্রাম থেকে পাওয়া যায় ডেফিনেটলি পাওয়া যেতে পারে প্রত্যেক প্রোগ্রামের এক একটা বৈশিষ্ট্য রয়েছে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে আপনাদেরকে সচেতন করার আমাদের বলতে কলকাতা জেমসের কলকাতা জেমসের সেই অ্যাওয়ারনেস অনুষ্ঠান জেমস্টোন রিলেটেড গৃহরত্ন কেন্দ্রিক যেখান থেকে মানুষের সচেতন করার কাজটা করা হয় এবং শুধু সচেতনতার কাজটা করা একমাত্র উদ্দেশ্য নয় যাতে আপনারা ভালো মানের রত্নটা পেতে পারেন সেটার ব্যবস্থাও করা হয় এবং সেটা চিনিয়ে দেওয়া হয় আগে থেকে কলকাতা জেমস কখনো বলেন না যে কলকাতা জেমসই আসুন তাদের কাছেই একমাত্র ভালো মানের জিনিসটাই আছে আছে তো বটেই ডেফিনেটলি আছে কিন্তু একমাত্র তাদের কাছেই আছে এরকম কখনো জোর দিয়ে বলেন না অর্থাৎ মানুষকে ফোর্সফুলি বাউন্ড করেন না আপনি আসুন কলকাতা জেমসই আসুন এমন কথাও বলেন না কিন্তু মানুষ ভরসা করে আসেন মানুষ তার আগে প্রোডাক্টটা চেনেন আর কলকাতা জেমস সেই কাজটি করে কি করে হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রোডাক্ট চিনিয়ে দেওয়ার আর শোরুমে আসলে সেখানেও প্র্যাকটিক্যালি আপনি যদি প্রয়োজন মনে করেন জানতে চান শিখতে চান সেখানেও কিন্তু আপনাকে গাইড করে দেওয়া হয় কেন বলুন তো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই সার্ভিসটা কেন একটাই উদ্দেশ্য ব্যবসা করার সাথে সাথে মানুষের যাতে কাজে লাগে আজকে ধরুন এই এই কমপ্লিট ইনকমপ্লিট সম্পর্কে তো আপনারা জেনেছেন জেনেছেন শুধু রত্ন ভালো হলে হবে না তার মধ্যে সে প্রপার্টিগুলো থাকতে হবে যে প্রপার্টিগুলো অর্থাৎ রত্নের সেই গুণাবলীগুলো যে উপাদানগুলো সেই রত্নকে সেই বৈশিষ্ট্য দেওয়ার সাথে সাথে সেই গুণাবলীটাও প্রদান করে যে রত্ন আমরা যে কারণে ধারণ করি সেটা যেন কাজে দেয় কলকাতা জেমস খুব সুন্দরভাবে বলে এক্ষেত্রে কাজে দেওয়ার থেকে সাপোর্ট করে কেন বলেন কিসের ভিত্তিতে বলেন আর কমপ্লিট ইনকমপ্লিট গ্রহরত্ন সেটাই বাকি আমরা ম্যাক্সিমাম পর্বে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করি যাতে নতুন নতুন দর্শক বন্ধু যারা আসেন প্রত্যেকের কাজে লাগেন যারা রেগুলার ভিউয়ার্স তাদের কাছেও যেমন নতুন ইনফরমেশন আসে ঠিক তেমন যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে তো আসেই আর আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করলে সেখানে তো প্রচুর 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 এপিসোডে আপনারা নানারকম গ্রহরত্নের অবশ্যই সন্ধান তথ্য পেয়ে যাবেন আজকের এপিসোডও তেমনই থাকবে কোনো ব্যতিক্রম হবে না ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে ইমতিয়াজ দিক কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদ তিনি আবারও চলে এসেছেন আজকেও জানার পর্ব থাকবে এবং এর সাথে সাথে একটা বিশেষ ঘোষণা পর্ব থাকবে যেটা জন্য অনেকে অপেক্ষা করছেন এনিওয়ে আগে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করা যাক ক্রমশ প্রকাশ্য সেটা তারপর জানার সাথে সাথে সেই বিশেষ বিষয়টিও জানবো যেটাও আমাদের কলকাতা জেমসের একটা কোথাও একটা বিশেষ পদক্ষেপ হতে চলেছে এনিভাই আপনাদের স্বাগত জানিয়েছি আপনাদের বন্ধু সুব্রত আসুন সকলে মিলে ওয়েলকাম জানাই মিস্টার ইমতিয়াজ আহমেদজিকে নমস্কার স্যার কি বলবেন এই গ্রহরত্ন শুধু ভালো হলে হলো না তার মধ্যে বিশেষ বিশেষ উপাদান থাকতে হবে যেটা সেই রত্নকে ভালো করতে পারে আর যেটা খামতিতে কম খারাপ করে দিতে পারে কল্ড এই বিষয়টা দিয়ে আজকে আমরা যদি শুরুটা করি দেখুন সচেতনের এই অনুষ্ঠানটা দীর্ঘদিন কমপ্লিটলি চলেছে এবং আগামীকেও চলবে ডেফিনেটলি এবার আমাদের এখানে যে আমাদের মেন কাজ যেটা হচ্ছে লোকজনকে অ্যাওয়ারনেস করিয়ে দেওয়া যে আপনারা যে রত্নটা কিনছে না দই কি কমপ্লিট আছে কি না প্রপার কম্পোজিশন আছে কি না যেটা কিনলেন যেটা পারচেস করলেন সে রত্নটা কমপ্লিট কেমিক্যাল হিসাবে আপনার সাপোর্ট করবে কিনা বা আপনার জন্য আছে কি না অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন হিসাবে এগুলো চলতে থাকে তার মধ্যে থেকে যেটা প্রেজেন্ট নিউজ এবং ফিউচারে যেগুলো আসছে আপকামিং সেগুলোর সচেতন দেওয়া হয় অনেকে ভাবে কি না কি এটা হচ্ছে এর একটা মনোপলিওয়ার্ড মনোপলিওয়ার্ড লোককে মিসগাইড করে দেবো কনফিউজ করে দেবো কেমিক্যাল কম্পোজিশন বা কমপ্লিট ইনকমপ্লিট বলে কনফিউজ করে দেবো তো লোক কনফিউজ হয়ে কলকাতা জেন্সি আসবে রত্ন কিনতে একেবারেই তো সেটা নয় আপনি কেন বলছেন কমপ্লিট ইনকমপ্লিট এই তত্ত্বটা কলকাতা জেন্সি প্রথম মানুষের সামনে এনেছেন আই থিঙ্ক যতটা আমার নলেজ আছে এবং মানুষ সেটা অ্যাকসেপ্ট করেছে এবং আপনারা লজিক্যালি সেটা বুঝিয়েছেন মানুষকে কনফিউজ করা না বরং ক্লারিটির সাথে এক্স্যাক্টলি তো সেই হিসাবে যারা এই টাইপের মনের মধ্যে রাখে তো আমি বুঝতে পারি যদি রাখছে রাখছে তো তাদের জন্য এই অনুষ্ঠানটা রয়েছে কেন শুধু একটাই জিনিস তো মুখস্থ করে আমাকে বলতে হতো এই কেমিক্যাল আছে এটা আছে এটা কমপ্লিট আছে ইনকমপ্লিট আছে আর আরো এক্সট্রা যদি কিছু এডিশন হতো তাহলে এই গ্রহরত্নের এই রতির এই দাম এই রতি এই দাম এর বাইরে আর কিছু তো বাইরে তো আর কিছু ভাবতেও পারতাম না তারপর সাথে যে প্রেজেন্ট নিউজগুলো দেওয়া হয় ল্যাব গ্রোন ডায়মন্ড বা ল্যাব গ্রোন রত্নগুলো যেটা বাজারে চলছে সেটাতে কেউ সচেতন করায় লাস্ট প্রোগ্রামে আমি ভিডিও দেখেছিলাম যে দেখুন কোন কোন রত্নটা ল্যাব গ্রোনের মধ্যে প্রসেসের মধ্যে চলে আসছে তফাতটা কোথায় আসছে তফাতটা চলে আসছে যার মধ্যে পিঙ্ক সাফায়ার হয়ে গেছে আমি পান্না বলছিলাম না পিঙ্ক সাফায়ারও হয়ে গেছে নীলা এখনও পৌঁছতে পারিনি মানে নীলা বলতে গেলে দেখুন নীলা তো ট্রিটমেন্ট রয়েছে বাজার কিন্তু এমন নীলা তৈরি হতে চলেছে যেটা একদম দেখতে শিলনী সে মতন হবে যেমন লোকাল ল্যাবরেটরি ল্যাবরেটরিতে ডায়মন্ডগুলো ন্যাচুরাল লেখা যায় সেরকম নীলা যখন টেস্ট করা হবে সেরকম ন্যাচুরাল চলে আসবে পিঙ্ক সাফায়ার হয়ে গেছে চুনিতে বাকি আছে পান্না হয়ে গেছে ডায়মন্ড হয়ে গেছে এবার পোকরাজ যেটা মেন মেন রত্ন পোকরাজ নীলা খানিকটা রুবি এগুলো ডিউ রইল মানে আপকামিং এগুলো ল্যাব গ্রোন চলে আসতে শুরু এবং মানে নোটিস করার মতো এগুলো প্রত্যেকটা কিন্তু প্রেসেস দামি রত্ন দেখুন মূল পর্বটা কি আসলে মূল পর্বটা মানে চিফ রত্ন কম প্রাইজে রত্ন পাওয়া যায় কম প্রাইজে ভালো ভালো রত্ন পাওয়া যায় একদম নিম্ন দামে আমাদের এখানে রত্ন ভালো ভালো পাওয়া যায় কোয়ালিটি উঁচু কোয়ালিটি পাওয়া যায় এইটার উপরে যতদিন লোক আমাদের ছুটবে ততদিন কিন্তু মিসগাইড হতে থাকবে সেই সুযোগটা নেওয়া হবে দেখুন তিনটে চারটে রত্ন একসাথে মিলে যদি দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে দিয়ে যায় সে রত্নটা আবার হবে কি সে রত্নটা আর হবে কি আমি দেখেছি এমন এমন ব্যক্তির হাতে পোকরাজ পরে আছেন চুনি পরে আছেন নীলা পরে আছেন ক্যাটসাই পরে আছেন এবার চারটের প্যাকেজ চলে অনেক জায়গা তিনটের প্যাকেজ চলে ঠিক আছে এই প্যাকেজের মধ্যে দাম হয় কুড়ি হাজার এক টাকা পনেরো হাজার একশো টাকা পঁচিশ হাজার একশো টাকা এরকম প্যাকেজ থাকে এদের মানে আগে থেকে আপনি ঢোকার আগে প্যাকেজগুলো রেডি আছে আপনার শুধু গ্রহর থেকে প্যাকেজের মধ্যে যে রত্নগুলো আছে সেটাকে বার করব গ্রহ খারাপ বলবো সেটা আপনার প্রেডিকশান করে আপনাকে দিয়ে দেবো এবার আপনি পড়বেন আপনি তো ভাবছেন পনেরো হাজারের তিনটে রত্ন হয়ে যাচ্ছে তাহলে কেন কলকাতা জেমসে আসবে পকেট ফ্রেন্ডলি তো পকেট ফ্রেন্ডলি ইউজ রুবি হয়ে যাচ্ছে মানে মানুষ তো ভাবে কি চুনি রুবি সবচেয়ে কস্টলি রত্ন কিন্তু সে কিং অফ স্টোন কিভাবে হচ্ছে প্রশ্ন যদি এইটা মাথায় আসে তাহলে অনেক কিছু উত্তর এমনিই বেরিয়ে আসতে পারে এখানে উত্তর চলে আসছে কিং অফ স্টোন তার সাথে নীলা হুম যেটা মানে এমন একটা জিনিস যেটা খুবই বড় বিরাট সাবজেক্ট তার সাথে ক্যাটসাই বা অনেক সময় পলা বা অনেক সময় পান্না এগুলো মিলে জুলে কুড়ি হাজার একুশ হাজার পনেরো হাজার এটা প্যাকেজ বাজারে আছে বড় বড় জায়গাতে এখন হচ্ছে এবার চিফ রত্ন কম রত্ন বড় বড় লট দেখানো মানে লোকেরা ভাববে নাকি এখানে সস্তা পাওয়া যাবে সস্তা তো পাবেন আপনি কলকাতা জেমসেও পাবেন কিন্তু কলকাতা জেমস নিজের একটা সীমা রেখেছে একটা ব্রান্ড রেখেছে এটা কন্টিনিউটি যেটা চলছে কমপ্লিট রত্ন পারচেস করতে হবে এটা আপনাকে ধরেই রাখতে হবে মানে এটা আপনার মাথায় রেখে রাখতে হবে কি আপনাকে কমপ্লিট রত্নও পারচেস করতে হবে এবার কমপ্লিট রত্নর মধ্যে যে কম্পোজিশন একটা হচ্ছে কম দামি একটা হচ্ছে বিশেষ দামি মানে প্রিসিয়াস এবং সেমি প্রিসিয়াস স্টোনের মধ্যেও কমপ্লিট পাবেন এবং প্রিসিয়াস স্টোনের মধ্যেও কমপ্লিট পাবেন এটা হচ্ছে ডিফারেন্সেস বাট তা নয় প্যাকেজ রাদার দেন প্যাকেজ কি আপনাকে আমি প্যাকেজ করে দিচ্ছি এটা নিন সমস্ত ঠিক হয়ে যাবে আমি এমনও দেখেছি মানে হয়ে গেছে সে ব্যক্তি বিশ্বাস হয়নি বাজারের কথা বলছি আপনাকে তারপরে মেন অর্থ এতে চলে আসবো আমরা বাজার এমন ব্যক্তি বাজার থেকে পারচেস করেছেন আংটি হয়ে গেছে তার মনের মধ্যে সন্তুষ্ট পাচ্ছেন না পঁচিশ হাজার টাকা খরচ করেছেন উনি একটা রুবি আর একটা ক্যাটসাই নিয়েছেন কিন্তু উনি মনের মধ্যে সন্তুষ্ট পাচ্ছেন না সার্চ করছেন তো গুগলে দেখছেন ইউটিউবে দেখছেন বিভিন্ন রকম জায়গা তো করতে করতে আমাদের প্রোগ্রামটাও দেখেছে তো তো যখন এই কনসেপ্টটা ধরে দেখলো শুনলো ভালো করে পছন্দ হয়েছে উনি এলেন বয়স্ক মহিলা ঠিক আছে উনি এলেন আমার কাছে দুদিন আগে কথা বলছি এসছেন উনি আমাকে বলেন কি দেখো তুমি আমি তোমার প্রোগ্রামটা দেখেছি তুমি আমার ছেলের মতন আমাকে শুধু একটু জানিয়ে দাও কমপ্লিট আছে কিনা আচ্ছা সে সময় দামদার নিয়ে কোনো কথাই হয় কি আপনি কি দামে কিনলেন কি দামে না কিনলেন ক্যাটসাই মোটা টেবিল পুরস্কার ছিল আই ছিল না ক্যাটসাই যে লাইনটা থাকে সেটা চোখ ছিল না প্রাইমারিলি ওইটাই তো প্রাইমারিলি যেটা আমরা দেখি কি ক্যাটসাইর মধ্যে টেবিল পুরস্কার হোক না হোক আমার কিন্তু লাইনটা দরকার আছে আইটা যেটা আইটা দরকার আছে সেটা আমি ঠিক আছে আজামশন করতে পারছি কি মোটামুটি ক্যাটসাই হবে কিন্তু চুনিটা একদমই বাজে যেটা আমরা ইনকমপ্লিট চুনি দেখাই আমি দেখাচ্ছি এই চুনিটা দেখুন টিভি দেখুন এরকম এই চুনিটা পরে আছে দেখতে পেয়ে না ডিপ ডার্ক ঠিক আছে কিন্তু কলকাতা যেন সেটাকে ইনকমপ্লিট বলে স্যার আমি আপনার অনুমতি নিয়ে ঠিক এই জায়গাটা স্টপ করতে চাইছি আমি কানেক্ট করব ঠিক এই জায়গাতেই কিন্তু একজন অলরেডি কানেক্টেড টেলিফোন তাকে একটু স্বাগত জানাবো নমস্কার দেবেন কে আছেন বলুন স্নেহাশিস বাবু আমাদের অনুষ্ঠান কেমন লাগছে বা লাগে হুম 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 আপনি জানতে পারেন একবার যে যারা আগ্রহী তারা ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলোতে ফলো করলে কলকাতা যে খুঁজে অনাসে পেতে পারেন আজকে আপনি কি প্রশ্ন নিয়ে ফোন করছেন এত আগ্রহ সহকারে

কম্পোজিশন জানা কি আমি যে কম্পোজিশনটা পড়বো নীলার মধ্যে কোনটা পড়বো ইন্দ্র নীলা পিতাম্বরী নীলা অপরাজিতা নীলা রক্তমুখী নীলা চারটে ভাগ মোটামুটি ঠিক আছে তো এবার কম্পোজিশন যদি ইন্দ্র নীলা পড়ি কতটা টাইটেনিয়াম থাকতে হবে যদি অপরাজিতা নীলা পড়ি তার মধ্যে টাইটেনিয়াম আয়রন এর ভাব কতটা থাকতে হবে মানে অ্যাস্ট্রোলজিক্যালি কোন পার্সেন্টেজটা বেশি প্রয়োজন বা পিতাম্বরী পড়ি তাহলে বৃহস্পতি এবং শনির ভাব মানে সিম্পল ভাষায় যদি আমি কেমিক্যালের নাম না নিই তাহলে বৃহস্পতি এবং শনি মানে হলে এবং নীলছের ভাবটা কতটা থাকতে হবে বা কি যদি আপনার বের হচ্ছে ছকের মধ্যে তো কি মানে রেডিয়াস ভাবটা কতটা থাকতে হবে সেগুলো অ্যাকচুয়ালি দেখুন যদি জানানো হয় সত্যি কথা বলছি খুব কম লোক যে লোক ঠকবে এবং সিম্পল ওয়েতে যদি ওর ইচ্ছা হয় সেখান থেকে নেবে

যদি আপনাকে সেখান থেকে না বলা হয় আপনি কলকাতা জেমসের ছকটা নিয়ে আসবেন আপনার ক্রস চেক করে আপনাকে জানিয়ে দেওয়া হবে এই এই রত্নটা আপনার শ্যুট করতে পারবে বা আপনার সাপোর্ট করবে এর ছাড়া যদি আপনার অটোমেটিকলি জানা আছে কি না আমার এই কালারটাই লাগবে তাহলে সেই কালারটা আপনি কলকাতা জেমসে জানাবেন আমরা সেই রত্নটা সেরকম বার করে দিয়ে দেবো একটা জেনারেল আইডিয়া দিয়ে দেবো নীলার দেখলে একটু আরো ভালো বোঝা যাবে এটা হচ্ছে অপরাজিতা নীলা ফুল কালার ডিপ কম্পোজিশন খুব ভালো এবার অপরাজিতা নীলা আমি অনেক সময় দেখেছি স্যাটার্ন খুবই বাজেভাবে যাদের দরকার পড়ে তাহলে তাদের অপরাজিতা নীলা দেওয়া হয় অনেক সময় অন কন্ডিশন ছকের অ্যানালাইসিস কি আছে বা হাতের রেখাগুলো কি বলছে সেই জায়গাগুলোতে যখন দেখা গেল কি না এই অপরাজিতা নীলা দিলে কাজে লেগে যাবে অপরাজিতা নীলার মধ্যে যেহেতু টাইটেনিয়াম বা ভাব বেশি থাকে এবং বা এবং অক্সিজেন এই দুটো ভাব বেশি থাকে বলে মেন্টাল পিস কোনো মতে কনসেন্ট্রেশন করতে পারছে না তার মেন্টাল পিস নেই রাতের ঘুম হচ্ছে না টেনশন স্ট্রেস স্লো কাজে তো তাদের জন্য ম্যাক্সিমাম টাইম দেখেছি কি নীলা দিয়েছে অপরাজিতা নীলা মানে কেমিক্যাল কম্পোজিশনটা সাপোর্টিভ হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি এবার অনেক সময় দেখা যায় কি না ইন্দ্রনীলা পড়তে হবে তা আপনাকে আমি ইন্দ্রনীলা দেখাই দেখুন এটা হচ্ছে ইন্দ্রনীলা লাইট কালার টাইটেনিয়াম কম অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে অক্সিজেন আছে মিক্সড টাইটেনিয়াম কম থাকলে তার কালারটা লাইট হবে ইন্দ্রনীলা হয়ে যাবে আকাশী কালার হয়ে যাবে এবার থেকে লাইটও পাওয়া যায় ডিপেন্ড করে দেখুন কালার প্রচুর আছে কম্পোজিশন প্রচুর আছে কিন্তু মেন হচ্ছে ডিপেন্ডেবেল যেখান থেকে প্রেডিকশন হচ্ছে আপনার রত্নটা সে প্রেডিকশনটা দেখতে হবে কি আপনার অ্যানালাইসিসে কোনটা লাগবে যেটা বেসিকলি বা বলা যায় না জানানো যায় না লোককে এটা একটা মনোপলি জায়গাটা রয়ে গেছে বাজারে এখনো চলছে যেমন নিউ বার্মা রুবি হুম নিউ বার্মা রুবি আমি বারবার বলেছি নিউ বর্মা রুবি বলে কিছু নেই 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 কিন্তু অনেক জায়গা এখনও আছে প্রেসক্রিপশনে লেখা হয় নিউ বর্মা রুবি তাদেরকে আমি পাঁচ মিনিট সময় দিই দাদা আপনি শুনুন একটু ভালো করে বা ফোনে বা দোকানে এলো দোকানে এলে তো ভালো করে বুঝিয়ে দিই কিন্তু ফোনে যখন জিজ্ঞেস করে কি নিউ বার্মা রুবি পাওয়া যাবে তো তাদেরকে আমি সময় দিই কি নিউ বর্মা রুবি বলে কিছুই হয় না এই যে মাইন্ডসেট ব্যাপারটা চলে আসছে আমরা তৈরি করে দিয়েছি তো বিক্রি করার জন্য এটা নিউ নিউ টার্ম এটা একটা টার্মস কিছু নেই কিছু নেই নিউ বারমা রুবি বলে কিছুই নেই যদি নিউ বারমা নুবি বলে কেউ যদি তক্ত আমার সাথে আর্গুমেন্ট করতে চায় বা ডিবেট করতে চায় প্লিজ ওয়েলকাম আমি করব আমি কিছু কিছু দেখাই আমরা যে জায়গায় থেমেছি সেই জায়গায় আবারো কানেক্ট করলাম দেখো এটা হচ্ছে কমপ্লিট চুন কালারটা খুব সুন্দর পিঙ্ক মধ্যে রেড কম্পোজিশনও খুব ভালো ইভেন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন হিসাবে যাদের রবি খারাপ আছে তারা এই টাইপের চুনি পড়তে পারে ঠিক আছে এর মধ্যে অনেক কম্পোজিশন আছে কিছু কম্পোজিশন আমি এটা দেখাই এটাও চুনি লিখবে কেন ফর্টি ফাইভ পার্সেন্ট চলে এসছে ক্রোমিয়ামটা চুনির আসল শক্তি হচ্ছে ক্রোমিয়াম যেমন পান্নার যে আসল শক্তি হচ্ছে বেনাডিয়াম নিনার আসল শক্তি হচ্ছে টাইটেনিয়াম এবং আয়রন অক্সিজেন কিন্তু চুনির মধ্যে সব থেকে বেশি ওর শক্তি হওয়া দরকার হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়াম যতটা ভালো হবে সে চুনিটা কমপ্লিট হবে আচ্ছা ক্রোমিয়ামের পার্সেন্টেজ বেড়ে গেলে তার কালারের উপরে এফেক্ট করে হ্যাঁ ইউ আর রাইট কালারের উপরে এফেক্ট করে এইটাই আসল খেলা আচ্ছা ডকুন হিট অ্যান্ড টেম্পারেচার থেকে দেবতের মধ্যে যখন যেখানে রতনের ঘটন হচ্ছে মাইন্সের যখন ঘটন হচ্ছে সে জায়গা যদি সঠিক টেম্পারেচার সঠিক হিট সঠিক কম্পোজিশন যদি ফ্লো না করে সে জায়গা কিন্তু রত্ন ইনকমপ্লিট তৈরি হবে অথবা অনেক সময় এমন হয় শুধু হিট পাস করছে রত্নকে একদম কালো করে দেবে আচ্ছা কেন টেম্পারেচার পায়নি কিন্তু হিট পেয়েছে বেশি করে হিট পেয়ে গেছে অনেক সময় ওর রত্নটা ও মানে ম্যাচুরিটি ম্যাচুরিটি দেখবেন খুব পাকা ভীষণ ফর্সা হুম যে একটা সিম্পল एग्जांपल ভীষণ ফর্সা কিন্তু অ্যাট্রাক্ট নেই হুম বেশ আর আগের কারেক্ট করেছেন মন আসলে এই তত্ত্বগুলো শুনতে হয় আই থিং আপনারাও অনেকে শুনছিলেন কিন্তু তার মধ্যে জানার আগ্রহ নিয়ে যিনি ফোন করেছেন তাকে ওয়েলকাম নমস্কার হ্যাঁ নমস্কার আমি বেরেনা থেকে বলছি বলুন কি জানতে চাইছেন আমি একটু ওনার সম্পর্কে জানতে চাইছি আমাকে একজন পৌরাস বলতে বলেছে আচ্ছা তিনি কি আপনাকে কোনো গাইড করে দিয়েছেন কতটা কি একশো খানা রং হয় একশো খানা কোয়ালিটি হয় তো লাইট কালার বলেছে পড়তে নাকি ডিপ কালার বলেছে পড়তে লাইট কালারটা আচ্ছা আপনি দেখুন আপনি লাইনের থেকে আপনি দেখুন এই পিসটা দেখুন শ্রীলঙ্কার পোকরাজ রয়েছে খুব ভালো কোয়ালিটি রয়েছে আপনি যদি ভালো কোয়ালিটি যদি আপনি হাঙ্গার তাহলে এই টাইপের সিলোনিস পোকরাজ আপনি নিতে পারেন কমপ্লিট আছে কম্পোজিশনও খুব ভালো আছে এবং এই ধরনের আপনি পোকরাজ কলকাতা জেমসের সব রেঞ্জেরও পেয়ে যাবেন ঠিক আছে এবার পোকরাজের মধ্যে বলুন বা নীলার মধ্যে বলুন সপ্তাহের প্রথম দেখতে হবে কি হিট বা ট্রিট করা আছে কি না শ্রীলঙ্কার পাথর যদি আপনি খুঁজছেন শ্রীলঙ্কার পাথরের মধ্যে আপনি প্রথম প্রশ্ন আপনি নাম ক্লিয়ার জিজ্ঞেস করবেন যেখানে নিই কলকাতা জেন্সি এসে আপনি জিজ্ঞেস করবেন কি হিট বা ট্রিট করা আছে কিনা বেলেগ হিট অ্যান্ড ট্রিট আমি এক জায়গায় হিট অ্যান্ড ট্রিটের টার্মসআপ ইউজ করছি কি হিট বেশি এলে বা টেম্পারেচার বা বেশি হলে তবে যে রত্ন ম্যাচর হবে কিন্তু এখানে যখন আমি টার্মসআপ ইউজ করছি হিট অ্যান্ড ট্রিট সেখানে কিন্তু ডিফার হয়ে যাচ্ছে তফাৎটা হচ্ছে কোনোটা ন্যাচারালি

আচ্ছা কেমন লাগলো আপনাকে দেখে থ্যাংক শুনতে না হয়তো এনিওয়ে আপনি বেহালায় থাকেন আমি জাস্ট এইখানে একটু ইনপুট দিতে চাইবো দূর থেকে অনেকে প্রশ্ন রাখেন প্রয়োজনের সময় হয়তো এদিক ওদিক খুঁজে বেড়ান একটা ভালো মানের প্রতিষ্ঠানে যেখান থেকে ভরসা করে কেনা কেনা যায় আমি বলবো না যে আপনি কলকাতা এজেন্সি প্রথমে আসুন বেহালা থেকে গড়িয়াহাট অনায়াসে আসতে পারেন কিন্তু তার আগে আপনিও খুঁজুন আপনিও আশেপাশে দেখুন আরও একটু প্রয়োজনে কারো কারো নিন তারপর কলকাতা এই অনুষ্ঠান দেখে যদি সেই নির্ভরযোগ্য মনে হয় তাহলে কলকাতা আসুন তাও প্রথমে করবেন না এসে আগে দেখুন বুঝুন তারপরে সিদ্ধান্ত নিন কিন্তু ঠিক এইভাবেই বেশ কিছু মানুষ এসেছিলেন তারা পরবর্তীকালে এতটাই স্যাটিসফাইড হয়েছিলেন কিনেছিলেন তো বটেই তারা অন্যকেও রেফার করেছেন পরবর্তীকালে এবং করে চলেছেন নিজে উপকার পাচ্ছেন নিজে প্রয়োজন তো আসছেন পারচেস করছেন ক্রাই করছেন কলকাতা জেমস থেকে অন্যদেরকেও রেফার করছেন যে কলকাতা জেমস থেকেই কেন কেন এর পিছনে এই কারণটাই বড় স্যাটিসফ্যাক্টরি বারে বিষয়টা রয়েছে একটা প্রতিষ্ঠান ব্যবসা করার সাথে সাথে মানুষের কাজে কিভাবে লাগছে ঠিক যে জায়গাটায় যেতে যেতেও সেই তথ্য কাজে লাগানোর কমপ্লিট ইনফরমেশনটা আরো একবার এমদাজি প্রস্তুত চুনি নিয়ে একটু যেতে যেতে আরো কিছু যতটা সময় আছে কিছুটা দেখাই এইগুলো দেখছেন দেখুন এই যে চুনিটা এটা কিন্তু আপনার কোয়ালিটি মোটামুটি ভালো আছে অ্যাস্ট্রোলজিক্যালি হিসাবে খুবই কমপ্লিট পরা যেতে পারে মানে আপনি ধারণ করতে পারেন এই চুনিটাও খুব ভালো আছে এটাও নিতে পারেন তার সাথে এই চুনিটা দেখুন এটাও কিন্তু তিনটেই কিন্তু রঙ আলাদা প্রত্যেকটা এটা ডিপ এরটা একটু লাইট এবার একদম লাইট কিন্তু কম্পোজিশন তিনটের মধ্যেই খুবই ভালো এইগুলো চুনিকে অনেকে নিউ বার্মা বলে বিক্রি করে যদি বার্মা নাম যুক্ত হয়ে যায় আর এই টাইপের চুনি যদি আপনারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার রতিতে কিনছেন তাহলে দশ হাজার টাকার অতীতে কলকাতা জেন্সে এসে বিক্রি করুন একদম যেই দোকান থেকে কিনবেন নিউ বার্মা বলেও পাঁচ হাজার টাকার অতি কলকাতা জেন্সে এসে দশ হাজার টাকার অতিথি বিক্রি করবেন আমরা পারচেস করে নেব কিন্তু বার্মা বলতে হবে প্রুফ করতে হবে দেখুন এইটা হচ্ছে ইনকমপ্লিট চুন যেটা বারবার বলেছি এই টাইপের চুনি লোকের হাতে পড়ে আছে যে প্যাকেজের যে দোকানগুলো রয়েছে যেখান থেকে প্যাকেজ শুরু হচ্ছে পনেরো হাজারের তিনটে রত্ন কুড়ি হাজারে তিনটে রত্ন পঁচিশ হাজারে চারটে রত্ন তো ওই প্যাকেজের মধ্যে এই টাইপের চুনি বেশিরভাগ দেখা গেল আমরা বারবার একটা কথা বলো দেখুন রত্ন রিজনেবল হতে পারে কিন্তু চিপ হবে না এটা মনে রাখবেন কে নিউ বার্মা বলে বিক্রি করছে এটাও যদি বার্মা মানে আমি তো নিউ বার্মা বারবার বলছি কি নিউ বর্মা বলে কিছু হয় না কিন্তু যদি বার্মা শব্দ যদি জুড়ে দিচ্ছে আর এটাও যদি বার্মা বলে বিক্রি করা হয় বা নিউ বার্মা বলছে তো বার্মা শব্দর মতন যদি আপনারা তিন এ কিনছেন তো কলকাতা জেন্টসের ছ হাজারে বিক্রি করুন আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে হবে কারণ সময়টা সেই কথাই বলছে যেতে যেতে আপনার কাছ থেকে আনন্দের একটা বিশেষ সেই বার্তাটা শুরুতে আমি যেটা ক্লুটা দিয়েছিলাম কিছু একটু ঝলক পেয়ে বিদায় নিতে চাই দেখুন আমরা নতুন শোরুম অলরেডি ওপেন করতে চলেছি মোস্ট প্রবলি আপনারা ইউটিউব বা ফেসবুক বা আপনি টিভিতে দেখবেন আজ বা কালকের মধ্যে নিউজটা আমি দিয়ে দেবো কামিং মানডে অথবা কামিং ফ্রাইডে এই দুটো দিনের আমরা চুজ করেছি ম্যাক্সিমাম চান্সেস হচ্ছে কামিং মানডে মানে আগামী বাইশে জুলাই আমরা নতুন শোরুমটা ওপেনিং করতে চলেছি এটা আরো বড় মানে একটু এক্সপ্যান্ডেবেল মানে গড়িয়াহাটের অঞ্চলে অন রোড প্রাইম লোকেশন প্রাইম লোকেশনে সেখানে যেখানে আপনারা এসছেন সেই ঠিকানার সামনেই রয়েছে আরাম থেকে আসা যাবে এই শোরুমটা আমরা ওপেনিং করতে চলেছি আপনারা যদি সময় পান তাহলে একবার এসে আজ দেখুন সকলের জন্য আমন্ত্রণ রইল আর সময়টা আমাদের এই মুহূর্তে পারমিট করছে না কাজেই আজকে থামতে হচ্ছে বুঝতেই পারছেন আগামীতে অবশ্যই দেখা হবে আপনাদের জন্য তো রইলই সোশ্যাল মিডিয়া যদি চান এই প্রোগ্রাম ঘুরে ফিরে পুরনো এপিসোড সমস্ত কিছু খুঁজে দেখে নিতে পারেন আজকে বিদায় নমস্কার দূর আর দূরে নেই অচেনা আচেনা তাই